لقيا مبطس سكر سبعي هبئي بور مالي كرنك شرع دي جاي بايا ওবাজান বিশ্বনবী বললেন আপনারা দেখেন তো কে কে জিহাদে যাবে জীবনের প্রথম জিহাদ এমনি দিয়ার ওজার মাস রমজান মাসে জিহাদের ডাক এসে গেল বাজান সাহাবীরা মাপ দিয়ে সৈন্য বাছাই করতে করতে 311 জন হয়ে গেল কতজন 311 জনের লিস্টটি বিশ্বনবীর কাছে মুস্তাদ হয়ে উপস্থাপন হয়ে গেছে বিশ্বনবীর নামগুলো পড়ে আর রুমাল দিয়ে চোখ মুছে মালিক রে আমি কোনোদিনও ভাবতে পারি নাই আমার এত আশিক রাসূল মদিনার ভূখণ্ডে আছে এদের মতো যুবকরা আমার মক্কার থেকে মাই রেখে দেইছে আর এরা আমার জন্য কল্লা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার বিশ্বনবী বললেন সাহাবীরা রে আপনারা রেডি হয়ে যান সকালবেলা আমি নবী রওনা দেব ঈদ গদাও তামিন আহলি কিতাবুল মুমিনিনা মাকাইদাল কিতাল কোরআনে আছে না নাই ওয়াইদ গদাও তামিন আহলি কিতাবুল মুমিনিন বিশ্বনবী সকালবেলা তার বিবিদের কাছ থেকে বিদায় নিলেন যুদ্ধের পোশাক পরিধান করলেন সাহাবীদের কিনিয়া বিশ্বনবী রওনা দিলেন দুই ফোঁটা চোখের পানি দেখতে চাই গো ভাই নবী আমার 311 জন নিয়ে রওনা দিলেন নবী বলে দেন আবু বকর কই নবী আমি হাজির আমার শ্বশুর ওমর কই হুজুর আমি হাজির রেডি হয়ে যান রওনা দিয়ে রওনা দেন ওবাজান মদিনার থেকে 162 কিলোমিটার দূর আল্লাহু আকবার বলতে হবে 162 কিলোমিটার রাস্তা হেঁটে যেয়ে যুদ্ধ করতে হবে এমনি রমজান মাস বিশ্বব্যাপী যুদ্ধের ময়দানে আগে আগে হাঁটে সাহাবীরা পিছনে পিছনে হাঁটে আবু বকর সবার পিছনে রাহবার বিশ্বনবীর সামনে রাহবার বিশ্বনবীর উট সামনে আবু বকর পায়ে হাঁটে বাবা পিঁপড়ার মতো আস্তে আস্তে বিশ্বনবী যায় ও বাবা হঠাৎ করে আবু বকরের কাছে একটা খবর আসলো দুইটা আশিকের রাসূল চলে আসছে আশিকের রাসূল একজনের বয়স 16 বছর আর একজনের বয়স মাত্র 15 বছর বা 14 বছর আর এক রাওয়ায়েত আছে এক ভাইয়ের বয়স 18 19 বছর আর এক ভাইয়ের বয়স মাত্র 18 বছর বা 16 বছর বিশ্বনবীর কাছে খবর গেলেন তোমার নাম কি মাস তোমার নাম বাবা মুহাম্মদ আরে তোমাদের তো দাড়ি না মুছ কেবল রেগ দিছে মা বাবা আছে না আমাকে দুজনের মা বাবা নাই সুবহানাল্লাহ কবেন না মন খারাপ যুবক রে ভাই কাল লাগে জীবন দিবি ক আজকে সিদ্ধান্ত লো আজ থেকে সিদ্ধান্ত লো জীবন যদি দিতে হয় নবীর লেগে দিব ঠিক নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখবো বাংলাদেশের সেই নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলবার জায়গায় মারান করব আর জায়গায় জিন্দা পুঁতে ফেলব হে নারায়ণগঞ্জের মুসলমান এবার আওয়াজ দিব একটা বার সুলেমান নবীকে টিটকা দিয়ে কথা বলে জীবন জাগাস থাক আওয়ামী লীগের হোক বিএনপির হোক জামাতের হোক সে আমার যাই হোক ওর জায়গায় পুঁতে ফেলব কে কে রাজি আছো দুহাত আল্লাহকে দেখায় দাও মারহাবা বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আওয়াজ গুলো দিয়েন বাবা আল্লাহরে বলতে পারবেন যে উলামা ইকরাম খালি সিল্লাইন আল্লাহ আমরা ছিলাম আমরা যাইতে পারি না ওই বাচ্চা দুটার মতো বিশ্বনবীর সাথে যুদ্ধ করতে কিন্তু নবীর অপমান করবে তাগো ছাড়বো না এই ওয়াদা দিছিলাম জীবনে কোনো আমল নাই শুধু এই আমলটা আছে যদি ইয়েরুসালেম মাফ করেন করেন তা না হলে আপনারা যা খুশি তাই করেন এছাড়া কোনো আমল নাই তো বাবা কি করবেন কি পুঞ্জি আছে আপনার আমার কোন খালি খাইছি আর বাথরুমে পায়খানা করছি
জীবনটা নষ্ট করছি বাবা, নেকের খাতা খুলে দে সব শূন্য, কি লয়ে যাবেন কবরে, নিয়ত করে না আজ থেকে আর পাপের কাজ করব না, কয় বছর বাঁচবো, যেই বাড়িতে খাইলাম ঘুমাইলাম কত সুন্দর বাড়ি করছে, বাড়িওয়ালা নাই বাবা, বাড়িওয়ালা নাই। আরে এমন তো না যে বাড়ি করছেন মরার ছয় মাস পরে আবার মায়ের বুড় খাই আবার আইসা ওই খাটে ঘুমাইবেন, সেরকম সিস্টেম তো নাই বাবা। এত কষ্ট করে ঘাম ধরে পয়সা কামায় বাড়ি করবেন, ইটা কিনবেন, রড কিনবেন, সিমেন্ট কিনবেন, চলে যাওয়ার পরে বাবা ওই যে রাইখে আসবেন মাটির ঘরে, ওইখানে একটা ইটাও দিব না। বিশ্বনবী বললেন, বাবার তোর নাম মাস কয় হ্যাঁ, তোর নাম কি মুআব্বিস কয় হ্যাঁ, ও বাবা তোদের দাড়ি মুসকে বল রেখ দিছি, তোদেরকে বাবা নিয়ে যাবে না। আমার বিশ্বনবীর কথা শুনিয়া মাস বলে ফেললেন নবী গো, কেন আমাদেরকে নিয়ে যাবে না, বাবা তোমার গায়ে শক্তি কম, এই যুদ্ধের ভিতরে বড় বড় সাহাব বড় বড় বেঈমান গুলো আসতেছে, যাদের নাম শুনলে তোমাদের গায়ে জ্বর উঠে যাবে, এক নম্বরে উতবা, দুই নম্বরে সাহেবা, আবু জেহেল, আবু জেহেলের ছেলে, আরো বড় বড় বেঈমান গুলো আসবে বাবা, যাদের চেহারা দেখলে সাধারণ মানুষ ঠিক থাকতে পারে না, স্টকের মতো ভাব হয়ে যায়। বাবা তোমাদেরকে বলছি মেহরবানি করে এইবার থাকো, পরের বার যাইও। বাচ্চা দুইটা বললেন নবীজি, আপনার কাছে কি গ্যারান্টি আছে সামনের বছর যুদ্ধ পর্যন্ত বাঁচবো? কার লাগিয়া বাচ্চা সুখের সবাই হবে পর, মালিকের ডাকে সাড়া দিয়া যাইবা তুন বাজান। এই বাড়ি কিন্তু আমার না, আমার আপন ঘর হলো কবর। কথা বলেন, কথা বলেন। বিশ্বনবী থমকে গেলেন, এত বড় কথা বললি বাবা, কত তো ঠিকই আছে, মৃত্যু কার কখন হয়ে যাবে আমি নবী নিজেও জানি না, কিন্তু বাবা অন্তত আমার মন বলে তোর আগামী বছর বলতে বেঁচে থাকবি, তোরা যৌবন কাল যুদ্ধের নিয়াত করছো, যদি আগামী বছর যুদ্ধ লাগার আগে মারা যাস তোরা শহীদ হয়ে মরবি। এই যে ফ্রান্সের জমিনে যাব নিয়ত করছি, ওই যে আমার ভাই লাভ দিয়ে কয় ফ্রান্সের জমিনে যাব, বেঈমানরে কুত্তার মতো কোবাবো, ফ্রান্সে যাওয়া লাগবে না, যদি এই গ্রামেও মরো তারপরে যাওয়ার সব পাইয়া মরবা। সব নিয়তের পারে ও বাজার, এ যুবক ভাই তোর পাও দর্শি, মাত্র 18 বছরের যুবক মাস, বিশ্বনবীর সামনে দাঁড়ায় বুকটা টান করে বলে নবী গো আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে দেখেন, যদি দক্ষিণ পাশ দিয়ে তীর আসে বুকটা পাতায় দেব, যদি পিছনের থেকে আসে পিঠ পাতাবো না হুজুর, বুকটা পাতায় দেব হুজুর, তবু আমাদেরকে নেন। নবী বললেন, না রে বাবা তোমাদের গায়ে শক্তি কম, মাস বলে ফেললেন সাহস করে বুকটা টান করে নবী গো, আমার গায়ে শক্তি কম আপনি কেমনে বুঝলেন? নবী বলে সাইজেই তো বোঝা যায়। হুজুর সাইজে কি বুঝবেন, শক্তির যদি পরীক্ষা করতে হয় আপনার বাহাদুর ওমর এখানে আছে কয় হ্যাঁ, ওমরের সাথে আপনার কুস্তি লাগায় দেখেন ওমরকে পল্টি মেরে দিব। নবী কয় পিস কি কয় কি ওমরের সম্পর্কে তোর জানা আছে? জানি, লাগাই দেয় ওমর বারে নিয়ে আমার সাথে, শক্তির জন্য যে যাইতে না পারে ওমরে পল্টি মারি। আমার বিশ্বনবী বলে ওমরের সাথে তুমি জিহাদ করবা তাহলে তো শক্তি অনেক বেশি, ঠিক আছে অনুমতি দিলাম। মাস যখন অনুমতি পাইলেন গো বাবা, মুআব্বিস নবীর সামনে দাঁড়ায় বলে আমার অপরাধটা কি? তুই আর কি ওমরের সাথে লাগবি? কয় না, তা কার সাথে লাগবি? যে ওমরের ভয় দেখাইয়া চান্স পাইল আমি তার সাথে লাগবো। নবী কয় কোন জালায় বললাম রে বাবা, লাগ লাগ
মাজানের 311 জন সাহাবী দুইজন রাসূল প্রেমিকের দিকে তাকিয়ে আছে কালে হাসিস না বাইরে শুধু তাদের কমিকটাই দেখলি তাদের ভালোবাসাটা কি একবারও পর্যবেক্ষণ করলি না এ আশিক রাসূল বাইরা নারায়ণগঞ্জ কুতুবপুরের বাইরা কাশপুরের বাইরা মদনপুরের বাইরা লালখালবাগের বাইরা রে আমি যে সমস্ত নাম কইলাম এখান থেকে অবশ্য লোক আছে ও সোনার গায়ের বাইরা শুধু একটা কথা মনে রাখো আমার নবীর ভালোবাসা যার অন্তরে আছে ওই সিনাটা কোনোদিন মাটিতে বসবে না এটা কার কথা জোরে বলেন কার কথা নবীর ভালোবাসা নিয়ে আমরা দুই ভাই গেছে গো বাবা ওদের ভালোবাসা তো কোনোদিন বাবা বেথা যেতে পারে না নবী বললেন ঠিক আছে আমি একটু দেখি কার গায় শক্তি বেশি মুয়াব্বিস ভাইয়ের কানে কানে বলে ভাই রে ভাই মা বল ভাই বল নবী বলছে কার গায় শক্তি বেশি কি বলছে শুনছো কই শুনছি তুমি আমার দুই বছরের বয়সে বড় তুমি আমার চাইতে ভাত খানা পিনা বেশি খাইছো কিন্তু ভালোবাসার দিক দিয়ে দুইজন আমার নবীর প্রেম কারো চাইতে কারো কম বাইরে আমি জানি তুমি অনুমতি পাইছো আমি তো অনুমতি পাই নাই কিন্তু আদা দেও গো ভাই আমারে ধুইয়া যায়ও না আমারে রাইখে যায়ও না আমারে রাইখে গেলি এমনি আমি মারা যাব ভাই মাজ মুয়াব্বিদের কানে কানে উত্তর দিয়া বলে মুয়াব্বিদ রে আমি যখন অনুমতি পাইছি আমি তোরে রাইখে যুদ্ধের ময়দানে যাব না গো ভাই কোন প্রসেসে আমি যেতে পারবো সেই প্রসেসটা আমারে শিখিয়ে দাও মুয়াব্বিদ রে তুই আমারে কুস্তির মাঠে বারবার আছাড় মারবি আমি কিছুই বলবো না বড় ভাইয়ের দুই রানের মাসকান দিয়ে বাবার ডাইন পাউডার ঢুকায় দিয়ে একটা মুসর দিয়ে জমিনে ফেলায় দিয়ে বুকের উপর উঠি এমন জোরে ঘুষি হাঁকাইছে নাকটা ফাটায় দিবে সাহাবী লাভ দিয়ে দাঁড়ায় কয় ঘুষি দিসটা বুঝা ফেলছি তোদের ঘটনা তোদের অন্তরে কি প্রেম আমি বুঝা ফেলছি তোরা দুজন চল আমার নবী অনুমতি দিয়ে দিলেন বাবা তোরা দুজন চল কিন্তু শর্ত একটা আমার অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে তোরা নামবি না বাজানরে যুদ্ধের ময়দানে আমি গুনাহগার তো গিয়েছিলাম বদরের মাঠে যারা বদরের মাঠে গেছেন বাবা বদরের মাঠটার ঘেরানটাই হলো আলাদা কোরআনে আল্লাহ বলেন বদরের মাঠে এমন একটা মাঠ যেই মাঠে যুদ্ধে অংশগ্রহণ যারা করছে ঈমানদার একজনও জাহান্নামের আগুনে জ্বলবে না রাদিয়াল্লাহু আনহুম রাদুয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা বদরের মাঠে যারা অংশ গ্রহণ করছে আল্লাহ বলেন আমি তাদের পরে রাজি তারাও আমার পরে রাজি আমি রবের কসম জাতের কসম করে বলছি তারা জান্নাতি আরো জোরে কই এই আরো জোরে কই আমি গুনাহগার বদরের মসজিদে বাবা একদিন মাগরিবের নামাজ পড়াইছি এটা আমার কপালে ছিল গো বাবা সৌদিরা কোনোদিন বাংলাদেশের মানুষের পিছনে নামাজ পড়ে না জেহরি কিরাত কিন্তু আমি গুনাহগারের কপালে আল্লাহ রাখছিল বিদায় পড়াইছিলাম বাবা আলহামদুলিল্লাহ বলেন আর এমন মসজিদে পড়াইছি ইমাম সাহেবরা আল্লাহর কসম করে বলছি আল্লাহর জাতের কসম করে বলছি বিবারিয়ার ছেলেগুলো আমাকে নিয়ে গিয়েছিল বদর ওয়াজ করাবার জন্য বাজান রে যেই মসজিদ ইমামতি করছি যেই মসজিদ যেখানে নবীর স্মৃতি ধরে রেখে বানাইছে এই জায়গাটার নাম হলো মসজিদ আরিস কি নাম এই আরিস কাকে বলে বুখারী খুলে দেখো লম্বা চওড়া হাদিস যেই আরিসের এই জায়গায় বিশ্ব নবীর জন্য তাবুক আনানো হয়েছিল
আমার নবী মসজিদ আরিজের কানে হাত তুলে এমন ভাবে দোয়া করছিলেন ওয়াইস্তাসতাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাব লাকুম আন্নী মুবিদুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরতিফিন আল্লাহ তুমি ওয়াদা দিছো বদরের মাঠে গেলে সাহায্য করবে কই গো আল্লাহ আমার আল্লাহ বলেন ওয়াইস্তাসতাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাব লাকুম ও নবী আপনি যাবেন দৃঢ়তার সাথে যুদ্ধ করবেন আমি আল্লাহ প্রথম 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব বিআলফিন মিনাল মালায়েকাতি মুরতিফিন 1000 ফেরেশতা আমি তাসবীহ দামানোর মতো জমিনে নামাবো আমি আল্লাহ সিঁড়ি অলরেডি লাগায়ে দিয়েছি এখন তারা নামবে সেই মসজিদেই যাবেন দেখে আসবেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মসজিদের সামনে আবু জাহেল রে কোবায়া কুত্তার মতো ফেলায় রাখছে এখনো সেই কুয়াটা আছে রে বাবা মুসলমান সহজ ওইখানে যায় না কিন্তু বাজান একটা জায়গায় যায় মুসলমানরা চোখ ফেলায় কান্দে সেটা হলো 14 জন সাহাবী যে এখানে ঘুমিয়ে আছে গো বাবা বদরের মাঠে এদের মধ্যে প্রথম শহীদ হলো আবু আবু বাদা প্রথম শহীদ আমি গুনাহগার আবু বাদার কবরের কাছে তো যাওয়া যায় না বাবা অলটপ কায়া ভিতরে লাভ দিয়ে নামতে চাইছিলাম আমারে বাংলাদেশি ভাইরা বলে হুজুর নামলে পুলিশ ধরলে আপনার জেলে নিয়ে যাবে বলের মাসকান দিয়ে বাবা একটুখানি একজনে বলছিল ওই যে 14 জন সাহাবীর কবর বলের উপর দিয়ে দেখতেছিলাম বাবা চোখের পারে দিয়ে বুক বাজায় ফেললাম এই যে যেই বদরের মা যেই বদরের মাঠে জিব্রাইল ছিল বাবা কমান্ডার মিকাইল ছিল কমান্ডার 3000 ফেরেশতারা চারিদিক দিয়ে ঘিরিয়ে বেঈমান গুলারে কুত্তার মতো কোবাইয়া মারছিল ও বাজান বদরের মাঠটা পুরো ঘেরাও করে ফেললো জিব্রাইল আল্লাহু আকবার করে বলতে হবে আল্লাহর সাহায্য কোন আছে না নাই দেখতে চাইলে বদরের মাঠে যান জিব্রাইল যেই পাহাড়ে কদম লাগায়া বাবা জমিনে নামছিলেন ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে কি আশ্চর্য ধরনের পাহাড় রে ভাই পুরা পাহাড়টা বালু না বালু কিন্তু একটা বালু জমিনে পড়ে এত উঁচা পাহাড় একটা বালু নিচে পড়ে না এত জোর হয় বালু নিচে পড়ে না আল্লাহু আকবার বললেন না ও বাজান ভালো করে বুঝবে আমার বিশ্ব নবী বললেন সাহাবীরা আমার জন্য আপনারা তাবুক আসছেন আমিও যুদ্ধের মাঠে আসি সাহাবীরা বললেন হুজুর আমরা কি মরে গেছি নবী বললেন আমি তাকসিম করে দিলাম আপনারা এ এ পয়েন্টে আপনারা যুদ্ধের মাঠে থাকবেন প্রথম সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন কে নবী আমার বললেন আমি প্রথম ঘোষণা করি আমার আপন চাচা হযরতে হামজা আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে হ্যাঁ তো নবীর আশেক হিসেবে একটা আওয়াজ হইবে বাবা রেডি আল্লাহু আকবার জোরে বলেন লিল্লাহে তাকবীর এরা কেন টেস্ট করে লেন আন্তাজ ওয়াজ করুন এই লকডাউনের ভিতরে বিয়া তোলারা ব্যাটারি ফিউজ হইছে না বিয়া সারাগুলার বিট ফিউজ হইছে আমি দেখি প্রথম দেবে বিয়া তোলারা রেডি লিল্লাহে তাকবীর এটা বিয়া তো এবার অবিবাহিত দেখা যাবে করুণায় গেছো না আসো রেডি লিল্লাহে তাকবীর ভয়ঙ্কর আওয়াজ এবার একসাথে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো বিশ্ব নবীর শত্রুরা মক্কার দুই গালে লোপা রহমানের দুটা গালে ওর দুই গালে লিল্লাহে তাকবীর আওয়াজ গুলা ভালো না খারাপ যখন আমরা হুজুররা দেই তাহলে মনে হয় এটা ভালো ঠিক না বেটি বিশ্ব নবী বললেন কে কে যাবে প্রথম আমার চাচা হামজা
নবীর জীবনের বৃহত্তম যুদ্ধের প্রথম সেনাপতি প্রথম তরবারি হাতে নিচ্ছে হুজুরের কলিজার টুকরা চাচা হামজা হামজার তরবারি এভাবে ঘুরে সূর্যের তাপ তরবারির মাথায় লাগে আর চকমক করে বাবা আমার নবী বললেন সাহাবীরা দেখো যেই তরবারি চকমক করতেছে রোদ্রে একটু পরে এই তরবারি লাল হয়ে যাবে রক্তে আমার নবী বলে ফেললেন প্রথম আমি অনুমতি দিলাম যুদ্ধের মাঠে আমার চাচা হামজা দ্বিতীয় অনুমতি দিলাম আমি যার বাবার বাসার থেকে শ্বশুর বাড়ি গেছি সেই আবু তালেবের সন্তান আমার স্বাস্থ্য ভাই হযরত আলী প্রথম আপনজনকে নামায় দেই যেন মুহাম্মদ ওই মুনাফিকরা বলতে না পারে মুহাম্মদ আমাগো জিহাদের মাঠে ঠেলে দিয়ে তার আত্মীয় স্বজন দূরে রাখছে দেখছেন আমার নবী রাজনীতি আর আমাগো নেতাগুলা এসির মধ্যে ঘুমায় কয় 300 টাকা দিয়ে চা খাওয়ায় নামায় দেয় এর পোলা পরে আমেরিকায় রিকশা চালকের পোলা মার খায় পল্টনের মাঠে গো বাবা আর আমার নবীর রাজনীতি প্রথম রক্তের চাচারে নামাইলেন কষ্ট হয় আর মেতে 10 মিনিট থেকে 12 মিনিট কথা বলবো আর ঠিক আছে এ মুসলমানের পোলা একটা আওয়াজ দিও নবীর রাজনীতি আর তোমার আমার পোষা নেতার রাজনীতি আবার আমার নবীর গালি দেয় আলেম ওলামার গালি দিয়ে কয় মোল্লার জাত মানুষের জাত না মোল্লার জাত ভালো মানুষের জাত তোরা হলো মানুষের জাত কথা কর না কেন যুবক ভাই শুধু চোখের পানি ফেলায় একটা ঘটনা বলে দিয়ে যাই বিশ্বনবী যখন বললেন ও মাজার মুহাব্বিস তোরা কখনো যুদ্ধের মাঠে আমার অনুমতি ছাড়া নামবি না বাবা যুদ্ধের মাঠে যুদ্ধ শুরু হয়ে গেল আমি গুনাহগার যেখানে ইমামতি করছি এই জায়গায় নবীর তাবু ছিল এই মসজিদের জায়গায় ও বাবা হঠাৎ করে একজন সাহাবী বিশ্বনবীর কানে খবর দিলেন নবী গো এই যে লোক আপনার প্রিয় সাহাবী আবু উবাদা আমার নবী বললেন সাহাবীরা রে তাড়াতাড়ি করে আমার রানের পরে শোয়ে দে ও আমার আশিকি রাসূল ভাই এরকম রক্তটা গরম করে দিসটা ভাই হে নবীকে যদি কবরে দেখতে চাও বাংলার জমিনে একটা বেঈমান কেউ সাইরো না সেই বেঈমান একবার নবীরে গালি দিবে ওরে পিটাই আল্লাহ মারা ফেলবে কে কে রাজি আসুন না আলমন্দের জন্য আল্লাহকে দু হাত তুলে দেখাই দেয় জমিনের মালিককে আরো জোরে বলতে হবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ আজকে মাফ করতে পারে কি পারে না যুবক ভাইরে একটা যুবক উঠবি না তোর পাও দুটো ধরছি দেখি তাকা তোর মতো যুবক হঠাৎ করে বিশ্বনবীর সামনে নিয়ে আসা হইল নবীর রানের উপরে শোয়া দিলেন বিশ্বনবী দেখলেন ঘাড়ের উপরে এমন একটা কোপ দিছে ঘাড়ের সাহারকটা কেটে গেছে যেই রক দিয়ে বাবা অক্সিজেন আপনার মাথায় প্রবেশ করে নাক দিয়ে বের হয় ওই রক্তটা কেটে গেছে বাতাস ওখান দিয়ে বের হচ্ছে আল্লাহু আকবার জোরে বললাম না গরু জবাই দিলে দেখছো বাতাসটা বের হয় জানটা বাইরে হয় আওয়াজ হয় না আবু বাদার এই ঘরের মধ্যে থেকে বাবা বাতাস বের হয় আর আওয়াজ হয় বিশ্বনবী রুমাল দিয়ে চোখ মুছে আর বলে আবু বাদা বল রে বাবা বল তোর মনে মৃত্যুর আগে কোনো কিছু চাই কি না আবু বাদা বলে নবী গো আমার মনে আর কি চাইতে পারে আমার চাইতে আর দামি কি আছে আমি আশিকের রাসূলের খাতায় নাম দিছি আমার জীবনের সবচেয়ে বড় পাওনা আমার বিশ্ব নবীর রান আমার জন্য বালিশ হয়ে গেছে হে আমার আশিকের রাসূল ভাইরাই আশিকের রাসূল দাবি করো বিশ্বনবীর সাদা জামা বাবা লাল হয়ে গেল আবু বাদার রক্তে বিশ্বনবী আবু বাদার মুখের মধ্যে পবিত্র জবান এই ঠোঁট দুটা দিয়ে ফু মারতেছে
ঠোঁটের মধ্যে চুমা দেয় আর বলে আবু বাদা বল তোর মনে কিছু চাই কিনা আবু বাদা বলে হুজুর আমার মনে মাত্র কয়েকটা জিনিস চাই এক নম্বরে হুজুর আমি যদি আজকে মারা যাই শহীদ হবনি ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون نبي جدي شهيد يا مرزاي قبر الله خبر ببوستا قربه دنيا رونو كورو ميتو دير كي قبر خبر ديبنا شهادة دير شده پان جارا قربه بيشو نبي كي جارا فمان قربه ودر كي مائرة زارا مربه تارا قبر خاون پابه এটা আমার আল্লাহর কোরআনের কথা নবী গো কবরে খাওন পাওয়ার জন্য নয় আপনার প্রেমের কের খাতায় নাম দেওয়ার জন্য বলছি আমি যদি এখন মারা যাই শহীদ হবনি আমার নবী বলে ফেললেন আবু বাদা তুই যদি এখন মারা যাস তুই শহীদ আমার নবী বললেন আবু বাদা আর কোনো কথা আছে নি হুজুর আমি যখন মদিনার থেকে আসি আমার মাত্র একটা ছেলে আছে 8 বছরের ছেলে ওর নাম উবাদা নাম কি ওর নামের পরে ভিত্তি করে আমাকে বলা হয় আবু উবাদা হুজুর আমার ছেলেটা যুদ্ধের ময়দানে আসার সময় আমাকে বারবার বলেছিল আব্বু যাইবার আগে আমার একটা চুমা দিয়ে যাও গো আব্বা আমি বলছিলাম নবীর সাথে যুদ্ধে যাচ্ছি আমি আর কোনোদিন ফিরে আসব না আমি আশিকের রাসূলের খাতায় নাম দিয়েছি নবীর খাদের হাউসে কাউসার আমার নসিব হবে এই আশায় আল্লাহু আকবার সরে বলো বাবারে তোরে এখন সুমা দেওয়ার টাইম নাই তোরে সুমা দিতে গেলে যদি আমি মায়ের জালে পড়িয়ে যাই সন্তানকে ধাক্কা দিয়ে হুজুর রেখে আসি আমি বলি আসছি আমি তোমার জন্য মজা নিয়ে আসব হুজুর আমি তো শহীদ হয়ে যাব আমার উবাদারে আপনি একটু আদর করে ছেলের মতো ভালোবাসা দিয়ে আমার নবী বলে আবু উবাদা যা যা আমি প্রাণ খুলে খুলে দোয়া করে দিলাম তোর ছেলেকে আমি বাবার মতো আদর করব